আজকে যে টপিকসটা আপনাদেরকে পড়াবো, আপনাদের এখানে আমি বলি, এখানে কোশ্চেনটা কিন্তু অন্যভাবে হয়। কোশ্চেনটা আপনাদের কিন্তু ডাইরেক্টলি কখনই কোশ্চেনটা ধরা হবে না, আপনাদেরকে খুব কমই ধরা হবে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সেতু। হ্যাঁ, এখন যেটা হচ্ছে কি, কোশ্চেনটা মূলত হচ্ছে আপনারা তো ডে ভিজিট করছেন, আপনারা জানেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মিমি রনক। যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদেরকে যে কোল্ড চেনের যে টপিকসটা আমি লাস্ট টপিকসটা আমি পড়াচ্ছি, এই টপিকসটা আপনাদেরকে কিন্তু ডাইরেক্টলি কখনো খুব কমই ভাইবাটা জিজ্ঞেস করবে, কিন্তু এটা ধরবে কিন্তু কোশ্চেন মূলত ডে ভিজিট দিয়ে। কারণ আপনারা যখন মনে করেন সিএস অফিস বা কোনো ভ্যাকসিন সেন্টারে যখন যান, তখন কিন্তু ফার্স্ট জিনিসটাই চলে আসে কোল্ড চেন কি জিনিস। তো এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ইভেন এমনও হয় যে ডে ভিজিটে কারো যদি এটা মনে করে কারো উঠলো, পরীক্ষার কোশ্চেন মানে স্টার্টই হবে, প্রশ্নটা কিন্তু স্টার্টই হবে কিন্তু কোল্ড চেন কি জিনিস। তো এটা আপনাদের মাথার মধ্যে থোটস্থ মুখস্থ কণ্ঠস্থ করতে হবে। আর আমি যা যা বলছি বাবু, তোমরা খালি এটা মাথায় রাখো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ নাহিদ, ওয়ালাইকুম আসসালাম, শুরু করছি। আচ্ছা, কোল্ড চেনটা কিছুই না রে বাবু, সেটা হচ্ছে আমরা যে ভ্যাকসিন গুলো আমরা একটু আগে আমরা পড়েছি বা আমরা গত ক্লাসগুলোতে পড়েছি, এটাকে যে স্টোর করব এবং এটাকে যে ট্রান্সপোর্টেশন প্রসেস, মানে হচ্ছে যেখানে ফ্যাক্টরি থেকে শুরু করে আমার ডিস্ট্রিক্ট লেভেল, ইভেন আমার ফিল্ড লেভেল পর্যন্ত আমরা যে পদ্ধতিতে যে সিস্টেমে আমরা ফলো করি, সেটা হচ্ছে কোল্ড চেন। সো আমরা এটাকে ডেফিনেশনটা এভাবে বলতে পারি, দিস ইজ দ্য সিস্টেম অফ স্টোরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং ভ্যাকসিন অ্যাট দ্য রিকমেন্ডেড টেম্পারেচার রেঞ্জ ফ্রম দ্য পয়েন্ট অফ ম্যানুফ্যাকচার টু পয়েন্ট অফ ইউজ। মানে হচ্ছে আমি আমার ফ্যাক্টরি থেকে শুরু করে আমি টেম্পারেচার এমন ভাবে মেনটেন করব যে আমার ফিল্ড লেভেল পর্যন্ত ওই টেম্পারেচারটা যাতে হ্যাম্পার মানে ঠিক থাকবে, এবং আমার যে ভ্যাকসিনের যে ব্যাপারগুলো আছে এগুলো যাতে ইম্প্যাক্ট না হয়, ঠিক আছে? ওকে, এবার আসেন কিছু ব্যাপার। ডেফিনিশনটা আমি একটা কথা একটু আগে বলেছি, এখন যেটা আমি বললাম যে আপনার ফ্যাক্টরি থেকে শুরু করে আপনার এটা কোথায় যাবে, ফিল্ড লেভেল যাবে। সো এখানের মধ্যে রেঞ্জ গুলো হচ্ছে এরকম যে প্রথমে হচ্ছে ম্যানুফ্যাকচার যে তৈরি করে, এরপর ডিস্ট্রিবিউটর মানে যে ডিস্ট্রিবিউটর ম্যানুফ্যাকচার থেকে এটা ডিস্ট্রিবিউটর কাছে যাবে, ডিস্ট্রিবিউটর থেকে ভ্যাকসিনটা ডিপোর্ট হবে। ভ্যাকসিন ডিপোর্ট মানে হচ্ছে কি, এটা ভ্যাকসিনটাকে সে মানে তার জমাবে, ঠিক আছে? এরপরে কি হচ্ছে, ভ্যাকসিন ডিপোর্ট থেকে সে প্রোভাইডার অফিস, মনে কর যে আমি আমি কিন্তু তুই করে বলছি রে বাবু, আমার কিন্তু তুই করে তোদেরকে মানে মুখ দিয়ে চলে আসে, তোরা কিছু মনে টনে নিস না। সেটা হচ্ছে যে জায়গায় ফ্যাক্টরি হয়, হ্যাঁ মনে কর আমার বাড়ি কুমিল্লা, এখন ঢাকাতে হচ্ছে, ঢাকা থেকে আমার এটা নিয়ে আসবে। তো এখানে প্রথমে ঢাকা থেকে নিয়ে এসে ওদের যে ভ্যাকসিন ডিপোর্ট যে ওইখানে আমার আলটিমেটলি ওইখানে ওরা স্টোর করবে, স্টোর করবার পরে কি করবে, ওইখান থেকে মনে কর আমার কুমিল্লাতে আমার এখন এটা ভ্যাকসিনটা দেওয়া লাগবে। তো এখানে প্রোভাইডার অফিস কোথায় রে, প্রোভাইডার অফিস হচ্ছে কুমিল্লাতে যে জায়গায় আছে ভ্যাকসিনে কোল্ড চেইন মেনটেন করবে, মনে করো আমাদের সিএস অফিসে, তো সিএস অফিসে ভ্যাকসিনটা রাখবে। এরপরে মনে করো আমার এলাকায়, আমার বাড়ি হচ্ছে কুমিল্লার রানীর বাজার এলাকায়, মনে করো রানীর বাজার এলাকায় আমার ভ্যাকসিন দিতে হবে। তো মানে কি, এখানে কি রানীর বাজার এলাকায় আমরা এই যে রানীর বাজার এলাকার যে বাচ্চাগুলো আছে বা তুমি যদি কোনো অ্যাডাল্টকে দিতে চাও, তো ওরাই হচ্ছে তোমার ক্লায়েন্ট। তার মানে হচ্ছে ম্যানুফ্যাকচার কোথায়, ঢাকায়। এরপরে কি একটা ডিস্ট্রিবিউটর আছে, যে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সে কি করছে, ভ্যাকসিনটা সব ভ্যাকসিন গুলো এক জায়গায় সে রাখছে। রাখার পরে কি হচ্ছে, এরপরে আমার কুমিল্লাতে আমার আমি ভ্যাকসিন দিব, ঠিক আছে? কুমিল্লাতে টেম্পারেচার মেনটেন করার জন্য কি করে, সুন্দর মতো করে তারা কুমিল্লা সিএস অফিসে ভ্যাকসিন গুলো রাখলো, কারণ ওইখানে কোল্ড চেইন আছে। এবার ওইখান থেকে শুরু করে কি আমার বাসায় রানীর বাজার, রানীর বাজার আমি ভ্যাকসিন দিব, ঠিক আছে? তো রানীর বাজার মানুষগুলো হচ্ছে ক্লায়েন্ট। দিস ইজ দা যে প্রসেসটা আমি এতক্ষণ বললাম যে এই চার পাঁচটা প্রসেস, এই পুরো টোটাল পাঁচটা প্রসেসই হচ্ছে কোল্ড চেইন। ক্লিয়ার বাবু, এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে কমেন্ট করে দে স্যার এতটুকু ক্লিয়ার হয়েছে, কারণ এটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কনফিউশন থাকে। কোল্ড চেইন যতটুকু জানে যে এটা ভ্যাকসিন স্টোর করে, কিন্তু আরো যে অ্যাসোসিয়েটেড ব্যাপার আছে এগুলো কিন্তু ক্লিয়ার হয় না ম্যাক্সিমাম স্টুডেন্টদের। সো আমি কিন্তু কয়েকটা জায়গায় স্টপেজ দিব, তোমরা না বুঝলে আবার বলবো, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছিস কিনা দেখ বাবা, এরপর নেক্সট ইয়াতে যাব। কমেন্ট করো যে তোমরা বুঝতে পারছো। এইবার আসো, এইবার আসো যে স্যার আপনি তো এতক্ষণ অনেক কথা বলতেছেন স্যার, এখন আমাকে একটু বলেন স্যার যে কোল্ড চেইনটা কেন ইম্পর্টেন্ট? কোল্ড চেইন না হলে কি চলতো না? আমি কি আমার অন্য আমার কি ডাইরেক্ট থেকে মেনু ইয়ার থেকে আমি ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট দিতে পারতাম না? এটার জবাবে আমি দুইটা আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই। এখানে আমি চারটা হেডিং এর কথা বলতে চাই, একটা হচ্ছে ভ্যাকসিন, একটা হচ্ছে এনসিউরিং দা ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম দা ইমিউনাইজেশন, নাম্বার সরি এটা হচ্ছে তিন নাম্বার, দুই নাম্বার হচ্ছে অ্যাসুরেন্স ইন পোর্টেন্ট প্রোডাক্ট অ্যান্ড ভ্যাকসিন প্রোগ্রাম, এবং লাস্ট চার নাম্বার হচ্ছে কমপ্লায়েন্স উইথ দা এসপিসি অর ম্যানুফ্যাকচারার, ঠিক আছে? মানে কি, এটি হচ্ছে আমরা কেন এটি ইম্পর্টেন্ট, এটাকে আমি চারটা
একটা হেডিং এ আমি এই কথাগুলো আমি বলতেছি, ঠিক আছে? নাম্বার হচ্ছে ভ্যাকসিনটা হচ্ছে একটা, ভ্যাকসিনটা কি নাম্বার ওয়ান, ভ্যাকসিনটা হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? এটা সময়ের সাথে সাথে কিন্তু এটার পারফরম্যান্সটা থাকবে, না হলে কিন্তু এটা চলে যাবে। এবং ভ্যাকসিনের যে টাইমের সাথে যে পরিবর্তন হয় এটা কিন্তু রিভার্সিবল না, এটা টোটালি রিভার্সিবল। তার মানে হচ্ছে একবার যদি ইহা নষ্ট হইয়া যায় ইহা কিন্তু ফিরত আসবে না। তো এই জন্য এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট আমি বললাম যে অ্যাসুরেন্স ইন পোর্টেন্ট প্রোডাক্ট এন্ড ভ্যাকসিন প্রোগ্রাম, এটাকে আমি দুইটা ব্রড হেডিং এ বাবা বলতে চাই। এক নম্বর হচ্ছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মোমো, এক নম্বর হচ্ছে প্রফেশনাল রেসপন্সিবিলিটি, আর একটা পাবলিক রেসপন্সিবিলিটি। এখন প্রফেশনাল রেসপন্সিবিলিটি কি জিনিস, মনে কর আমার যে জায়গায়, মনে কর ঢাকাতে এই ভ্যাকসিনটা তৈরি করছে, তো আমার যে ভ্যাকসিনটা তৈরি আছে এটা ফিল্ড লেভেলে যাতে ঠিক মতো কাজ করে, তো এইটা তো হচ্ছে মূল দায়িত্ব, মানে একজন প্রফেশনাল হিসেবে এটা দায়িত্ব। সো এটা হচ্ছে প্রফেশনাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আরেকটা হেডিং বলছি আমি পাবলিক হেলথ রেসপন্সিবিলিটি, মনে করো তুমি যে, এই যে আমি একটু আগে বললাম আমার বাড়ি কুমিল্লা রানীর বাজার এলাকা, আমি ভ্যাকসিন দিব আমার রানীর বাজার এলাকার মানুষগুলোর, যাদেরকে আমি ভ্যাকসিন দিব এই ভ্যাকসিনটা কাজ করবে, এটাকে নিশ্চিত মানে নিশ্চয়তা দেওয়ার দায়িত্বটাই হচ্ছে গিয়ে পাবলিক হেলথ রেসপন্সিবিলিটি, ক্লিয়ার? এরপর সে নাম্বার তিন একটা কথা বলছি, এনশিওরিং ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম ইমিউনাইজেশন। এখন মনে করো আমাদের যে ন্যাশনাল হেলথ রিসোর্স যেগুলো আছে এগুলো কিন্তু তোমার হচ্ছে একদম পোলা হচ্ছে গিয়ে, একটা বলতে গেলে একটা লিমিটেশন আছে আমাদের বাংলাদেশের, একটা আমরা পুয়ার কান্ট্রির মানুষ ভাই, আমাদের অনেক কিছু লিমিটেশন আছে। সো আমরা যদি ঠিকভাবে যদি না ইউজ করতে পারি তাহলে কিন্তু কি হবে, এই রিসোর্সটা নষ্ট হবে। সো এই হেডিং এ আমি এটাই বোঝাতে চাচ্ছি। লাস্ট ফোর হচ্ছে গিয়ে কম্প্লায়েন্স উইথ দ্য ম্যানুফ্যাকচার। এখন যদি মনে করো একটা ভ্যাকসিন যদি আমরা সাধারণত আমরা জানি যে 2-8 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটাকে স্টোর করি, এখন যদি সে যদি মনে করো যে ম্যানুফ্যাকচার সে সুন্দর মতো করে সে এটা ঠিক মতো প্রিজার্ভেশন করলো না, আলটিমেটলি কি হবে, নেক্সট টাইম কি কেউ ওর কাছ থেকে নিবে, নিবে না, ইভেন এমন কি তার লাইসেন্স, তাদের লাইসেন্সের মধ্যেও তার ঝামেলা হবে যে এই ও তো ভুয়া ভ্যাকসিন দিচ্ছে, ও তো ঠিকভাবে স্টোরেজ করে না। এতে আলটিমেটলি কি হবে, এতে হচ্ছে গিয়ে একটা ভ্যাকসিনের উপরে আমাদের একটা বেডিফিন পড়বে। এবং আরেকটা কথা বলছি, বাংলাদেশের ইপিআই যে আমাদের কিন্তু পাশাপাশি ইন্ডিয়ার চেয়ে কিন্তু বাংলাদেশের কন্ডিশন ভালো, বাংলাদেশের ইপিআই সাকসেস রেট 95-98%, তাহলে বুঝে দেখো। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলাকে খুব কঠোরভাবে মানা হয়। হ্যাঁ এই যে দেখো বাবা, এখানের মধ্যে আমি একটা জিনিস বললাম, সেটা হচ্ছে কোল্ড চেইন ইকুইপমেন্ট, এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে, আমি তিনটা হেডিং এ বলতে চাই। এক নাম্বার হচ্ছে ওয়াক ইন দা কোল্ড রুম, তারপর যে ডিপ ফ্রিজার, আর আছে আয়লা। আমি এই সকল জিনিস সব ডিটেলস আমি তোমাদেরকে এখন বুঝাবো, ঠিক আছে? সো কোনো কনফিউশন থাকলে আমাকে বলবা, আমি কিন্তু একটু পরপর স্টপ দিব, আমি একটু পরপর স্টপেজ দিব যে তোমাদের এতটুকু যতটুকু বললাম ততটুকু কোনো কনফিউশন আছে কিনা, ঠিক আছে? আমি যে একটু আগে পর্যন্ত যে কেন এটার বেনিফিট এটা যে তোমাদেরকে বললাম, কোনো কনফিউশন নাই তো, ক্লিয়ার? তো দেখো ক্লিয়ার হলে আমি নেক্সট যাচ্ছি, এগুলো এক্সপ্লেনেশন শুরু করবো। বাবা তোরা একটু একটু কমেন্ট করিস, আমি তো আসলে দেখতে পাচ্ছি না রে তোদেরকে, তোরা কমেন্ট করবি একটু পরপর, কমেন্ট করবি যে স্যার ক্লিয়ার বা বুঝি নাই, আমি আবার বলবো। আচ্ছা এখানে আমি তিনটা জিনিস আমি তোদেরকে বললাম আমার আগে স্লাইডে, একটা হচ্ছে কোল্ড চেইন এর মধ্যে ইকুইপমেন্ট গুলো হচ্ছে ওয়াক ইন দা কোল্ড রুম, সেকেন্ড হচ্ছে ডিপ ফ্রিজার, আর একটা হচ্ছে আয়লা, তিনটা জিনিস হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? এখন আয় একটা হচ্ছে ওয়াক ইন দা কোল্ড, হ্যাঁ মানে হচ্ছে ঠান্ডা দিয়ে মুভমেন্ট করতে হবে। যদি আমি এটাকে বাংলা করি তাহলে বলবো যে আমি ঠান্ডার মধ্যে হাঁটাচলা করি, জিনিসটা অনেকটা এরকম, তাই না? এই যে দেখো একটা যে কোল্ড চেনে যেটা মূলত, যে দেখো কত বড় একটা ফ্রিজ এটা কিন্তু মূলত থাকে। ইভেন আমরা যে সিএস অফিস, ইভেন তোমরা যখন ভ্যাকসিন সেন্টার গুলো মেইন সেন্টার গুলোতে গেছো তখন কিন্তু দেখবো যে এইরকম একটা জিনিস এটার মধ্যে কিন্তু স্টোরেজ করো, ঠিক আছে? এটা কিন্তু তোমার রিজোনাল লেভেলে এই জিনিসগুলো থাকে, কারণ রিজোনাল লেভেল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এগুলাতে উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট লেভেলে, ইভেন ফিল্ড লেভেলে কিন্তু ওইখান থেকে পাঠায়। তো এই জন্য তাদের কিন্তু মজুদ করতে হয়। এখানে যে তারা ভ্যাকসিনটা মজুদ করে এটা কিন্তু প্রায় 3 মাস পর্যন্ত এই জিনিসগুলা স্টোর করতে পারে, মানে 3 মাসের বেশি যদি করে
তাহলে কিন্তু ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছিস? তো এরপরে হচ্ছে গিয়ে এবার আসো ডিপ ফ্রিজার, ঠিক আছে? এটা একটা ডিপ ফ্রিজার চিত্র, একটু আগে আমরা একটা ফ্রিজার এটা দেখলাম, এটা হচ্ছে আমরা বলতেছি ওয়াকিং দা কোল্ড চেইন, ঠিক আছে? এই যে ডিপ ফ্রিজারটা, এটা সাধারণত ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে, আর হচ্ছে প্রাইমারি হেলথ কমপ্লেক্স গুলাতে এখানে এই জিনিসটা থাকে। এটার টেম্পারেচারটা সাধারণত এরকম হয় যে -15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এটা -25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই টেম্পারেচারটা ওরা মেনটেন করে, ঠিক আছে? আর প্রাইমারি হেলথ কমপ্লেক্স এর মধ্যে এটা মূলত হচ্ছে ওরা আইস প্যাক তৈরি করার জন্য করে। আর আইস প্যাকের কি ভূমিকা সব আমি এক্সপ্লেনেশন করব, খালি আমি যা বলতেছি বাবা খালি তোমরা খালি শোনো, মাথার মধ্যে ঢুকাও, ঠিক আছে? তোমাদের খালি মাথায় ঢোকা আর কিচ্ছু না, কোনো লেখালেখি কিছু করা লাগবে না, জাস্ট মাথায় ঢোকা। তো এটা হচ্ছে ডিপ ফ্রিজার। এবার আসো এটা ILR, যেটা আইসল্যান্ড রেফ্রিজারেটর। এখানে চিত্রটা সুন্দর হয় নাই ভাই, আমি এটাকে পরবর্তীতে চিত্রটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? ILR এর মধ্যে কি হচ্ছে, এটা কোথায় থাকে? এটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলও থাকতে পারে এবং হচ্ছে প্রাইমারি হেলথ কমপ্লেক্স, দুইটা লেভেলেই কিন্তু এই ILR টা থাকে। এটা টেম্পারেচারটা কিন্তু থাকে হচ্ছে +2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? ওদের টেম্পারেচার রেগুলেটরটা করা হচ্ছে এই জিগেতে। এখানে হচ্ছে ILR হচ্ছে টপ ওপেনিং, মানে একটা উপরে একটা ওপেনিং থাকবে, যেটা করে কি যে ঠান্ডা বাতাস যেটা আছে এটাকে আমার সুন্দর করে এটাকে টেনে নিয়ে আসে, ঠিক আছে? এটাকে ধরে রাখে। এটা একটা সুন্দর চিত্র আমি দেখাই, এই যে দেখো রে বাবু, এইটা হচ্ছে ILR এর একটা সুন্দর চিত্র, ঠিক আছে? দিস ইজ দা ILR, ঠিক আছে? অনেক মেডিকেল কলেজে কিন্তু ILR পাবা, ঠিক আছে? অনেকের ইয়াতে আছে। তো এটা কি হয়, এই ILR এর মধ্যে আমরা সাধারণত ভ্যাকসিন গুলা, হ্যাঁ, আমরা 8 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত রাখতে পারি, ঠিক আছে? আমরা যদি কি এখানে এই জন্য আমরা বলছি যে কিপ ভ্যাকসিন সেফ উইথ অ্যাজ লিটল অ্যাজ 8 আওয়ার কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল সাপ্লাই ইন এ 24 আওয়ার পিরিয়ড, তার মানে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পর্যন্ত আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই থাকলে আমরা একদম ইজিলি রাখতে পারি। এটার উপরে এটা যে ওপেনিং যেটা থাকে এটা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে টপ অফ দা ওপেনিং। এই যে দেখ এখানে ভ্যাকসিন গুলো রাখা আছে, ঠিক আছে? এখন কোনটা এরকম করে রাখা কেন আমি সবগুলো এক্সপ্লেনেশন দিচ্ছি। এতটুকু যে বলছি রে বাবু, তোমাদের এতটুকু ক্লিয়ার ক্লিয়ার থাকলে নেক্সট স্লাইডে যাচ্ছি। তোমাদের যেই তো মনে করো বাবা আমি দেখতে পাচ্ছি না, একটু কমেন্ট করবো। আচ্ছা, এখানের মধ্যে দুটো জিনিস একটা বলা হচ্ছে যে এই ফ্রিজ গুলাতে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভ্যাকসিন গুলার এখানে কিছু হিট সেন্সিটিভ থাকে আর কিছুটা হচ্ছে গিয়ে তোমার ফ্রিজিং মানে কোল্ড সেন্সিটিভ, ঠিক আছে? দুইটা হেডিং কিন্তু, একটা হচ্ছে হিট সেন্সিটিভ ভ্যাকসিন আর একটা হচ্ছে কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন, বা তোমরা বলতে পারো যে আমি হেডিংটা এভাবে বলতে পারি যে থার্মোসেন্সিটিভ ভ্যাকসিনটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভ্যাকসিন সেন্সিটিভ টু হিট আর একটা ভ্যাকসিন সেন্সিটিভ টু ফ্রিজিং, ঠিক আছে? এখানে দেখো আমি এখানে মোস্ট থেকে লিস্ট এই একটা লেভেলে আমি কিন্তু দুটোটা কিন্তু দেখাইছি। আচ্ছা, এখন হচ্ছে BCG, এখানে তার মানে আমি দেখতে পাচ্ছি উপরের দিক থেকে যদি আমি ভ্যাকসিন গুলো সেট আপ করি তাহলে আর কি উপরে হচ্ছে মানে মোস্ট থেকে লিস্ট পর্যন্ত লেভেলে আমি যাচ্ছি, নিচে নামতেছি। একটা হচ্ছে উপরের দিকে আছে BCG, এরপর হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, এখন এটা ওরাল পোলিও ভ্যাকসিন বলা হয় না, এটা হচ্ছে বায়োভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন, এরপর হচ্ছে মিসেলস এ থাকলে মিসেলস এর পোর্টটা, এরপর হচ্ছে DPT, তারপরে BCG, DTTT, হেপাটাইটিস বি এবং জাপানিক এনকেফালাইটিস, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা ওই যে মোস্ট থেকে লিস্ট লেভেলে নামালে আমরা এভাবে করে আমরা সেট আপটা করি। আর ভ্যাকসিন সেন্সিটিভ টু ফ্রিজিং মানে হচ্ছে কোল্ড ফ্রিজিং যেগুলো হচ্ছে সেটা হচ্ছে হেপাটাইটিস বি, DPT, DT এবং হচ্ছে টিটেনটক্সয়েড। এখানে আমি একটা জিনিস একটা ক্লিয়ারলি তোমাদেরকে বললাম যে অল ভ্যাকসিন আর ড্যামেজড বাই টেম্পারেচার মোর দেন 8 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে এই 8 ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে যদি কোনো কারণে ফ্রিজ যদি একটু ড্যামেজ মানে এমন হলো যে তুমি মনে করলা যে আরে তাড়াতাড়ি আমি এটাকে ফ্রিজিং করে ফেলি, এই জন্য তুমি টেম্পারেচার বাড়াই দিলা, কিন্তু যখনই 8 ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে হবে তখনই কিন্তু আলটিমেটলি তোমার যেটা হবে তোমার এটা নষ্ট হওয়া শুরু করবে, ঠিক আছে? একটা মিনিট, আমার একটা কল আসছে। হ্যালো ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আমি না আমি একটা ক্লাস নিচ্ছি ম্যাডাম, আমি 2 মিনিট পরে আপনাকে করি ক্লাসে, ঠিক আছে ম্যাডাম, ওকে। আচ্ছা, কতটুকু বললাম যে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা কথা বলতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে যদি কোনো কারণে আমার ফ্রিজিং এর যে টেম্পারেচারটা এটা যদি 8 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয়ে যায়
তাহলে যে ভ্যাকসিন গুলো আছে ভ্যাকসিন গুলা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তুমি কিন্তু সহজে বুঝতে পারিবা না যে এটা যে এটাকে নষ্ট হয়েছে না, ঠিক আছে? কারণ কি, এটাকে বাহ্যিকতা দেখে এখানে কিন্তু বুঝে যাবে না, কারণ এটা ক্লিয়ারই থাকবে। কথা বুঝতে পারছো? তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে পটেন্সিটা লস হয়ে যায়, ঠিক আছে, ঠান্ডা বা গরমে। এই জন্য এই জিনিসটা বলা হচ্ছে যে তোমার কিন্তু যদি কোনো কারণে যদি কোনো ভ্যাকসিন নষ্ট হয়ে যায়, কোনো অবস্থায় বাহ্যিকতা দেখে তুমি বুঝতে পারবে না। আসো, এইবার হচ্ছে লাইট সেন্সিটিভ। এখানে আরেকটা কিছু বলা হচ্ছে, কিছু কিছু ভ্যাকসিন আছে এটা হচ্ছে লাইট সেন্সিটিভ, সানলাইট, আল্ট্রাভায়োলেট আর ফ্লুরোসেন্টের মধ্যে কিন্তু এটা রিঅ্যাকশন করে বসে, ঠিক আছে? যেমন হচ্ছে এটার একটা উদাহরণ যদি বাস্তবসম্মত উদাহরণ দিই, যেমন হচ্ছে বিসিজি, তারপর হচ্ছে এমআর ভ্যাকসিন, ভেরিসেলা, মেনিংগোকোকাল সি কনজুগেট, আমি প্রথম ক্লাসগুলোতে এই জিনিসগুলো বলছি, এই তারপর হচ্ছে তোমার ডিটিবিপি যে ভ্যাকসিনগুলো আছে এগুলা। তো এই জন্য বলা হচ্ছে যে এটাকে রাখতে হয় এমন ভাবে যাতে এটা লাইটের সংস্পর্শে না আসতে পারে। সো দিস ইজ ওয়ান অফ দা ইম্পর্টেন্ট থিংস। কখনো যদি তোমাদের কাউকে যদি মনে করো যে অনার্স কেউ দিতে চায়, মনে করো তোমার টিচার এক্সামিনার বলতেছে তুমি ভালো পড়তেছো, যদি বলো যে তখন তোমাকে করতে কোশ্চেনটা এইভাবে করতে পারে যে লাইট সেন্সিটিভ কিছু ভ্যাকসিনের নাম বলো। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই আরেকটা জিনিস মনে রাখবা, দেখবা কিছু কিছু ভ্যাকসিনের কালার গুলা গায়ের মধ্যে এম্বার কালার। এম্বার কালার মানে হচ্ছে এইটা তোমার আলোর সাথে গেলে এটা রিঅ্যাকশন করবে। তো এই জন্য এটার কালারটা থাকে এম্বার কালার, বুঝতে পারছো? এই জন্য অন্য কোনো কালার থাকে না। দেখবা দুইটা কালার আমরা সাধারণত দেখি, হয় হয়তো হোয়াইট কালার থাকে নালে এম্বার কালার থাকে, ঠিক আছে? এইবার আসো, এখন আমরা ভ্যাকসিন স্টোরেজে কি করতে পারবো কি করতে পারবো না। এক নম্বর হচ্ছে আমরা বাঙালি, তো আমরা ফ্রিজ দেখলে আমাদের মাথার মধ্যে আছে যে ফ্রিজ রাখলেই আমি খানা ঢুকে যেতে পারবো। তো এই ধরনের কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? তো এটা মনে রাখবা যে কি কি কাজ আমরা করতে পারবো না। এক নম্বর হচ্ছে কোনো খাবার রাখা যাবে না, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে যে ফ্রিজের মধ্যে দিয়ে ডাইরেক্ট সানলাইট বা নিয়ার হিট, মানে কিছু হিট বা ডাইরেক্ট সানলাইটের এটা এক্সপোজ করা যাবে না ভ্যাকসিন গুলা। দুই নাম্বার হচ্ছে এখানে কিন্তু একটা বলছি, ডোনট স্টোর ভ্যাকসিন ফর মোর দেন ওয়ান মান্থ, মানে কি এক মাসের বেশি প্রাইমারি হেলথ কমপ্লেক্স লেভেলে তুমি কিন্তু ভ্যাকসিন রাখতে পারবে না, কারণ এটা নষ্ট হবে হইতে বাধ্য। এরপর একটা কথা বলছি, ডোনট স্টোর ভ্যাকসিন ইন দা ফ্রিজ ডোর অর ইন এ সলিড প্লাস্টিক ট্রে অর কন্টেনার উইদিন দা ফ্রিজ, মানে কি আমি কোনো প্লাস্টিক ইয়ার মধ্যে বা সলিড প্লাস্টিক ট্রে এর মধ্যে কিন্তু আমি কোনো অবস্থায় ভ্যাকসিন রাখতে পারবো না, তার মানে কি রাখতে হবে সুন্দরভাবে। এরপরে একটা বলছি, কিপ ভ্যাকসিন অ্যাওয়ে ফ্রম দা ফ্রিজ ওয়াল এন্ড কোল্ড এয়ার ভেন্ট, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে এইগুলো যখন ফ্রিজে রাখলে তোমার কাজ শেষ না, তুমি কিন্তু ইহা করিতে পারবা না, ইহা করিলে কিন্তু ভ্যাকসিন নষ্ট হইবে। তাহলে আমার তোমার কি করতে হবে, এক নাম্বার হচ্ছে এটার মধ্যে শুধু এমন একটা ফ্রিজ রাখবা যেটার মধ্যে কোনো ভ্যাকসিন রাখবা, অন্য কিছু রাখতে পারবা না, ঠিক আছে? এখন আরেকটা হচ্ছে সেফগার্ড অফ দ্য ইলেকট্রিক্যাল সাপ্লাই, মানে হচ্ছে কোনো কারণে লোডশেডিং হয়ে গেলে, যেন লোডশেডিং হলে তোমার ভ্যাকসিন নষ্ট না হয়, ইহা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে প্লেস ভ্যাকসিন ইন ক্লিয়ারলি ইন দা লেবেল প্লাস্টিক ম্যাস বাস্কেট, এখন হচ্ছে কোন ভ্যাকসিনটা কোনটা এটা লেবেলিং প্রপার লেবেলিং করতে হবে, ম্যাক্সিমাম কিন্তু ঝামেলা করে কিন্তু, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে গ্রুপ অফ দা ভ্যাকসিন, এটা কি টাইপ, এটা কি পেডিয়াট্রিক টাইপ নাকি অ্যাডাল্ট টাইপ বা অ্যাডোলেসেন্ট টাইপ, এগুলো কিন্তু রাখতে হবে। আদারওয়াইজ কি যখন তাড়াহুড়ার টাইমে কিন্তু তখন কিন্তু একটা মিক্স হয়ে যাবে, তখন একটা ভেজাল লেগে যাবে। এরপর থেকে এটা ডিপ ফ্রোজ বা কলব্রেড ফ্রিজ কিনা বা রেগুলার ফ্রিজ কিনা এগুলো কিন্তু চেক করে নিবা যখন ফ্রিজটা কিনবা। এটাকে অবশ্যই ব্যাকআপ করতে হবে, ঠিক আছে, যাতে কোনো ভ্যাকসিনে কোনো সমস্যা না হয়। এতটুকু কি বুঝতে পারি আছেন আমার আম্মাজানরা বা বাপজানরা? বুঝলে আমাকে একটু বলেন যে স্যার আমি এতটুকু বুঝছি, কারণ ভ্যাকসিন স্টোরেজ কিন্তু অনেককে যদি কেউ ভালো পারো এটা ধরবে, ইভেন যারা ডে ভিজিটে কোল্ড চেইন যদি কারো কোশ্চেন করে এটা পর্যন্ত ধরতে পারে, ঠিক আছে? এতটুকু বোঝা গেলে আপনারা বলেন, কারণ এটা কিন্তু আপনারা সহজে কোনো বইয়ে পাবেন না। বুঝছেন সবাই? বুঝছেন? কমেন্ট করেন তো পোলাপান গুলা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে ট্রান্সপোর্টিং, এখন পর্যন্ত হলো ট্রান্সপোর্টিং। হ্যাঁ, ট্রান্সপোর্টিংটা এভাবে কি করবে, ট্রান্সপোর্টিং ও করবে তিনটা হেডিং, একটা হচ্ছে কোল বক্স এর মাধ্যমে করবে, একটা হচ্ছে ভ্যাকসিন ক্যারিয়ার এর মাধ্যমে করবে, আরেকটা হচ্ছে ডে ক্যারিয়ার, ঠিক আছে? তিনটা কিন্তু তিন জিনিস, এটাও এখন আপনাদের
বুঝাচ্ছি, কোনটা কোল্ড বক্স, কোনটা ভ্যাকসিন ক্যারিয়ার, কোনটা হচ্ছে ডে ক্যারিয়ার, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এইবার আসেন কোল্ড বক্স, ঠিক আছে? এরপরে হচ্ছে এটা কি, আমরা প্রথমে আমরা কোল্ড বক্স, ঠিক আছে, কোল্ড বক্সের একটু চিত্রটা দেখলে বাবু, সেটা হচ্ছে একটা নীল রঙের, ঠিক আছে? তোমরা যারা লাইভ দেখছো এই জিনিসটা, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, বুঝছো? আমি চেষ্টা করছি নেট থেকে যেটা মানে ভালো কালারফুল কোনো কিছু একটা পাওয়ার জন্য, সেই জন্য আমি এটা নিলাম, আমার কাছে এটা তোমাদের ইজি মনে হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু দেখো, এটা হলো আইস প্যাক কিন্তু, ঠিক আছে? এটা একটা ভ্যাকসিন রাখলো, দুইদিকে আইস প্যাক দিয়ে এটা রিয়া করলো। এটা হচ্ছে গিয়ে দেখো, এখানেও আইস প্যাক, এখানেও আইস প্যাক, এটাও আইস প্যাক, এটাও আইস প্যাক, এটা বিশ্বজুড়ে কিন্তু ভ্যাকসিন গুলা, বুঝতে পারছো? তো তার মানে হচ্ছে এটা কি আমরা ইউজ করবো ট্রান্সপোর্ট অফ ভ্যাকসিনের জন্য। এটা ফুললি ফ্রোজেন আইস প্যাক, মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম উপর থেকে নিচে আগে থেকে পিছে সব জায়গার মধ্যে কি আইস প্যাক গুলা সুন্দর মতো করে রাখছে, যাতে ভ্যাকসিন গুলা নষ্ট না হয়, ঠিক আছে? এবং একটা মনে রাখবা, ডিপিটি, টিটি এবং ডিটি, এটা শুড নট, এটা কখনোই কোনো অবস্থায় এটাকে ডাইরেক্ট কন্টাক্টে এটা কিন্তু রাখা যাবে, ঠিক আছে? এই ব্যাপারে একটু সতর্কতা মাথায় রাখতে হবে। তো এইটা হচ্ছে কোল্ড বক্স, বোঝা গেছে? এরপরে আসেন ভ্যাকসিন ক্যারিয়ার। এই যে চিত্রটা দেখতেছেন, এটা কিন্তু ভ্যাকসিন ক্যারিয়ার, এটার মধ্যে সাধারণত অল্প পরিমাণ ভ্যাকসিনের ভায়াল রাখতে পারবো, এটা হচ্ছে 16 থেকে 20টা ভায়াল রাখতে পারবো, ঠিক আছে? এবং এটার মধ্যে এই জিনিসটা যে আমি দেখো এখানে যে ভ্যাকসিনের পাশে দেখো, এই যে আইস প্যাক, এ আইস প্যাক, এ আইস প্যাক, এটাও আইস প্যাক, ঠিক আছে? তো তেমনি এখানের মধ্যে কিন্তু চারটে আসবে, মানে আইস প্যাক দিয়ে এই যে 16 থেকে 20টা যে ভায়াল আছে এটাকে সেভ করবো, যাতে এটা নষ্ট না হয়, বুঝে আসো? এটাই হচ্ছে খেলা। আমাদের স্টুডেন্টদের যেটা সমস্যা হচ্ছে, হয়তো বা ডে ভিজিটের সময় গুলো দেখতেছে, কিন্তু কখনো যদি কোশ্চেন করা হয় তখন ওরা ঘাবড়ায় যায়, ঠিক আছে? আমি চাচ্ছি তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? সো আইস প্যাক কি করে, এই টেম্পারেচারটাকে ধরে রাখার জন্য সাহায্য করে। এবার আসো ডে ক্যারিয়ার, ঠিক আছে? এটাতে তো একটু আগে দেখো, আমি একটু আগে তোমাদের বললাম যে 16 থেকে 20টা ভায়াল পর্যন্ত আমার ভ্যাকসিন ক্যারিয়ারে আমি এটা রাখতে পারতেছি, কিন্তু ডে ক্যারিয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে তো সাধারণত আমরা আরো অল্প পরিমাণ, আমরা 6 থেকে 8টা ভায়াল রাখতেছি, এবং এটার মধ্যে আমার 2টা আইস প্যাক রাখি, দুই দিকে 2টা আইস প্যাক দিয়ে টেম্পারেচার মেনটেন করি। এবং এই যে ডে ক্যারিয়ারটায় ভ্যাকসিনেশন দেওয়ার সিস্টেম হচ্ছে মাত্র 2 ঘন্টা পর্যন্ত আমি এটাকে ইউজ করতে পারবো, 2 ঘন্টা পর এটা নষ্ট হয়ে যাবে, কথা কি বুঝতে পারছেন? সো মাঝে মাঝে কোশ্চেনটা এরকম আসতে পারে যে তোমাদের কোল্ড বক্স, ভ্যাকসিন ক্যারিয়ার এবং ডে ক্যারিয়ার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? মনে রাখবা, ডে ক্যারিয়ার ফিল্ড ভিজিট গুলোতে যখন ফিল্ডে নিয়ে যায় তখন কিন্তু আমরা ডে ক্যারিয়ার গুলো নিয়ে যাই, এবং এটা কি অনলি 2 আওয়ার পর্যন্ত এটা সেভ তোমাকে সেভ করবে, এরপর কিন্তু তোমাকে সেভ করবে না, মানে ভ্যাকসিন গুলো নষ্ট হয়ে যাবে। সো 2 ঘন্টার পরে কোনো যদি ভ্যাকসিনটা যদি দেওয়া হয় তাহলে এটা কিন্তু মানে নষ্ট, মানে এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না। যদি এরকম হলেও যদি তুমি ঢাকা থেকে রওনা দিছো একটা জায়গায়, এখন তুমি 2 ঘন্টা পার হয়ে গেছো, ডে ক্যারিয়ার দিয়ে তুমি ভ্যাকসিন নিয়ে তুমি রওনা দিছো, 2 ঘন্টা পার হয়ে গেছো, তখন কিন্তু এই ভ্যাকসিন গুলো আবার দিতে পারবা না কোনো অবস্থায়, তোমাকে আবার ব্যাক করতেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। এবার হচ্ছে কিছু ডাইলোটেন, মানে হচ্ছে কি এটাকে আমি যখন ভ্যাকসিনটা ইউজ করবো এটাকে অবশ্যই ডাইলোট করতে হবে। এই জন্য বলা হচ্ছে দিস ইজ স্পেসিফিক্যালি ডিজাইন টু রিকনস্ট্রাক্ট দা ভ্যাকসিন উইথ দা রেসপেক্টেড ভলিউম, পিএইচ এন্ড আদার কেমিক্যাল প্রপার্টিস। মানে কি, এই যে মনে করো যে 2 ঘন্টার পরে আসতো এটা নষ্ট হয়ে যেতে পারে না, তো এটার জন্য মূলত এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। এটা হচ্ছে সাধারণত ইউজ করায় ভ্যাকসিন সাপ্লাই এবং প্যাকেজিং ক্ষেত্রে, ম্যানুফ্যাকচাররা ভ্যাকসিন সাপ্লাই এবং ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে সাধারণত এটা ইউজ করে থাকে, এবং এটা সাধারণত এটা স্টোর এটা ইউজ করা হচ্ছে কিন্তু আয়েল এর ক্ষেত্রে, এটা টেম্পারেচার কিন্তু 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, কথা বুঝিয়ে আছেন? এতটুকু বুঝছেন কিনা আমারে একটু কমেন্ট করেন। এরপর আমি বিবিএম পড়ানো শুরু করব, আমি ওয়েট করতেছি, তোমরা ইচ এন্ড এভরিওয়ান বলো যে যে এতটুকু বুঝছো কিনা, যদি বুঝে ফেলো তাহলে পড়া শেষ, এরপর শুধু বিবিএম পড়াবো, শেষ, পড়া শেষ। তোমাদের এতটুকু যেটা বললাম যে কোল্ড চেইনের 2টা পোর্শন আছে, ইম্পর্টেন্ট পোর্শন পড়া শেষ, আরেকটা হচ্ছে যেটা তোমাদের এখন ভাইবার টেবিলে ট্রে থাকবে, ট্রে দিয়ে কোশ্চেন গুলো অ্যান্সার কিভাবে দিবা সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ভ্যাকসিন ভাইল মনিটর নিয়ে প্রচুর কোশ্চেন করা হয় পরীক্ষার হলে, তো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে দেখতেছি যে 2 জনই শুধু কমেন্ট করতেছে, বাকিরা কি বুঝতেছো না রে বাবু? আমি তো বুঝতে পারছি না বাকিরা কই। আচ্ছা,
এটা হচ্ছে কি, এখানে বিবিএম মানে হচ্ছে, এটা অ্যাব্রিভিয়েশন যদি বলি, এটা হচ্ছে ব্যাকসিল ভাইল মনিটর, ব্যাকসিল ভাইল মনিটর। হ্যাঁ, এটার মধ্যে একটা লেভেল থাকবে যেখানে হচ্ছে হিট সেন্সিটিভ, মানে ওই যে আমার যে ভ্যাকসিনের গায়ের মধ্যে এটা একটা জিনিস থাকবে, এটা হচ্ছে হিট সেন্সিটিভ, ঠিক আছে। মানে এটা কিন্তু রিয়েকশন করবে, এটা ভ্যাকসিনের ইয়াতে এটা কিন্তু রিয়েকশন করে, ঠিক আছে। এটা কিন্তু ভায়ালের মধ্যে থাকে, কিন্তু আবার সবগুলোতে কিন্তু থাকে না। এটা করে কি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নিজে একটা হিটের এক্সপোজারে এটা কাজ করে। যখন এটা একটা কম্বাইন, মনে হয় বেবিএম এর হচ্ছে কি, এটা একটা প্লাস্টিক, এটা একটা ম্যাটেরিয়াল থাকে, হিটসেন্সিটিভ ম্যাটেরিয়াল, এটা সময়ের সাথে এবং টেম্পারেচারের সাথে সাথে অনেক কিছু, মানে এটা এটা কিন্তু হয় নষ্ট হয়ে যায়, না হলে এটা এটা যদি ভালো থাকে তাহলে এটা দেখতে পাবো। তার মানে হচ্ছে বিবিএম এর মধ্যে যে হিটসেন্সিটিভ যে ম্যাটেরিয়ালটা আছে, এটাতে সময় এবং টেম্পারেচার পরিবর্তন হয়। তো তোমাকে কিন্তু চোখ কান খোলা নিয়ে তোমাকে কিন্তু তাকায় রাখতে হবে যে যখন একটা ভ্যাকসিন ইউজ করবা, এটা কি ভালো আছে নাকি এটা খারাপ আছে, এটা কিন্তু বুঝতে পারবা শুধুমাত্র কিভাবে, এই হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালটা দেখে। আমি এগুলো সব বুঝাই দিচ্ছি। এবং একটা কথা মনে রাখবেন, কিভাবে এটা নষ্ট বুঝবেন, যখন এটা যদি আপনার কালো হয়ে যায়, এটা এই কালোটা কিন্তু ইরিভার্সিবল, মানে এটা ফিরে আসবে না, একবার নষ্ট হয়ে গেলে মানে একবারই শেষ, ঠিক আছে। তো এই জিনিসটা যখন একটা ভ্যাকসিন ইউজ করবা, অবশ্যই বিবিএম লেভেল দেখে তারপর ভ্যাকসিনটা ইউজ করবা। এমন বিবিএম জিনিসগুলা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, পড়াই দিচ্ছি। আচ্ছা, মেধা বলতেছে আপনি অনেক ইজি করে বোঝা না, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা বুঝতে পারলে বাবা আমার পাওয়া। আর একজন হচ্ছে শাওন, সালাম দিছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম শাওন, আসো আমরা বিবিএমটা নিয়ে আলোচনা করি। এখানে বিবিএম এর যে ভ্যাকসিল ভায়াল মনিটর যেটা আছে, এটার কিন্তু চারটা স্টেজ আছে। তো এটা মাথায় রাখতে হবে, ভ্যাকসিল ভায়াল মনিটরের স্টেজ কয়টারে, চারটা স্টেজ। এটার মধ্যে দেখবা, এই যে দেখো আমি চিত্র দেখাচ্ছি, আমি অনেক কয়েকটা চিত্রই দেখাবো। হ্যাঁ, এই যে দেখো, এই যে এটা হচ্ছে ভ্যাকসিল মাইন্ডার, এটা হচ্ছে স্টেজ ওয়ান। দেখো এটা চিত্রটা কেমন, ঠিক আছে, এটা গুড, মানে কি এটা সুন্দর কালার। এই দেখো এটাও কিন্তু গুডই, কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা ফার্স্ট স্টেজ ওয়ান এবং স্টেজ টু টা আমরা ব্যবহার করতে পারি। এরপর স্টেজ থ্রি তে দেখো একদম কালারটা টোটালি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এবং স্টেজ ফোর এও কিন্তু কালারটা নষ্ট হয়ে গেছে। যখনই কোনো কালার নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ইউজ করতে পারবা না। আরেকটা চিত্র দেখাচ্ছি, এই যে দেখো, এটা হচ্ছে স্টেজ ওয়ান, এটা হচ্ছে স্টেজ টু, মানে এই দুইটা আমি ইউজ করতে পারবো, কিন্তু যখনই স্টেজ থ্রি স্টেজ ফোর আসবে কখনোই ইউজ করতে পারবো না। মাঝে মাঝে কোশ্চেনটা এরকম করে কোশ্চেনটা করা হয় যে টিচাররা কোশ্চেন করে, যখন তুমি একটা ভ্যাকসিন নিবা, তখন ভ্যাকসিন নেওয়ার পরে যদি বিবিএম থাকে, তখন কোশ্চেনটা এইভাবে করা হয় যে আচ্ছা বলো তো দেখি তুমি বিবিএম কি জিনিস, বিবিএম এর সাথে এত সবকিছু জিজ্ঞেস করে, স্টেজ স্টেজ জিজ্ঞেস করার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কিভাবে বুঝবা এটা কি সেফ না আনসেফ, ঠিক আছে। তুমি কিভাবে বুঝবা কোন স্টেজ পর্যন্ত ইউজ করা যাবে, কোন স্টেজ থেকে ইউজ করা যাবে না, ঠিক আছে। এক্সপ্লেনেশনটা এভাবে করে দিবা আমি যা বলতেছি এখন। এক নম্বর ফার্স্ট স্টেজে দেখো এটার স্কোয়ার পোর্শনটা হচ্ছে সাদা, সার্কুলার পোর্শনটা হচ্ছে ভায়োলেট। এই যে দেখো, দেখছো এই যে সাদা, এই যে দেখো এটা সাদা সার্কুলার পোর্শন, এটা এটা হচ্ছে ভায়োলেট, ঠিক আছে। এরপরে বলছে, সরি, এরপরে দেখো সেকেন্ড স্টেজে বলতেছে যে আমার স্কোয়ার পোর্শনটা লাইট, মানে হালকা দেন দা সার্কুলার পোর্শনটা। দেখো এই যে দেখো, মিল পাইতেছো কিনা দেখো, ঠিক আছে, মিল পাচ্ছো। এরপরে আসে, এরপরে আসে যে থার্ড স্টেজে বলছে যে কালার অফ দ্য স্কোয়ার এবং সার্কুলার পার্টটা একরকম হয়ে যাবে, মানে দোনোটাই সেম হয়ে যাবে। এই যে দেখো, দেখছো এখন আমি দেখতে পাচ্ছি, তার মানে কি এটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু হালকা সেকেন্ড স্টেজ পর্যন্ত হালকা হচ্ছিল, কিন্তু লাস্ট থ্রি স্টেজে এসে কিন্তু এটা টোটালি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আসো স্টেজ ফোর, মানে লাস্ট স্টেজ, এটাই দেখো স্কোয়ার পার্ট ইজ মোর ইন্টেন্স দেন দা সার্কুলার। এই যে দেখো স্কোয়ার পোর্শনটা আরো সার্কুলার পোর্শন থেকে দেখো কিরকম ইয়ে হয়ে গেছে, তার মানে কি এটা টোটালি নষ্ট হয়েছে। স্টেজ থ্রি স্টেজ ফোর কখনো ইউজ করা যায় না, মাথায় রাখবা। তাহলে কোশ্চেন যদি করে আমরা কোন স্টেজ পর্যন্ত ইউজ করতে পারবো, জি স্যার আমরা ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ পর্যন্ত ইউজ করতে পারবো, তাহলে আমরা কোন স্টেজ পর্যন্ত আমি ইউজ করতে পারবো না, আমরা থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ পর্যন্ত কোন অবস্থায় আমরা এটা ইউজ করতে পারবো না। এখন ভ্যাকসিল ভায়াল মনিটর এটা কোন কোন ভ্যাকসিনের গায়ে থাকে, এখন এটা কোশ্চেন হতে পারে, বা কোন কোন ভ্যাকসিনের গায়ে এটা থাকে না, ঠিক আছে। মনে রাখবা ভ্যাকসিল ভায়াল মনিটরটা প্রেজেন্ট থাকে ডিপিটি তে থাকে, হেপাটাইটিস বি তে থাকে, বায়োভ্যালেন ওরাল পোলিও ভ্যাকসিনে থাকে, টিটেনাস টক্সয়েড, এইগুলোতে মূলত থাকে। এবং কোথায় কোথায় থাকে না, এটা থাকে না বিসিজি তে থাকবে না, মিসেলসে থাকবে না, ঠিক আছে। এতটুকু যদি আপনারা সবাই ইচ এন্ড এভরিওয়ান বুঝেন তাহলে কমেন্ট করেন, কারণ কি এটা হয়ে গেলে আমার পড়া শেষ, আপনারা বুঝে গেছেন।
ঠিক আছে, আমাদের কোলচেনের পড়া শেষ হয়ে গেছে, এটা হচ্ছে মেইন এই দুইটা পোর্শন। তো পোর্শন যদি কারো থাকে কোশ্চেন করে, হেপাটাইটিস বি তে থাকে, বায়োভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিনে থাকে, সি তে না সফট কয়েল, এইগুলো তো মূলত থাকে, এবং কোথায় কোথায় থাকে না, এটা থাকে না, সিসিডি তে থাকবে না, এইটা তো থাকবে না, ঠিক আছে। এতটুকু যদি আপনারা সবাই ইচ এন্ড এভরি ওয়ান বুঝেন তাহলে কমেন্ট করেন, কারণ কি এটা হয়ে গেল আমার কাছে, আপনারা বুঝে গেছেন, ঠিক আছে। আমাদের কোশ্চেনে পড়া শেষ হয়ে গেছে, এটা হচ্ছে মেইন এই দুটো প্রশ্ন। তো কোশ্চেন যদি কারো থাকে কোশ্চেন করে। সবাই বুঝছেন? কেউ কমেন্ট করেন না রে পোলাপান গুলা, হয় ঘুমাচ্ছে এখন নাহলে একটু না একটা সমস্যা হচ্ছে। বলো রে বাবু, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু জানতে হবে, পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন করে এগুলো নিয়ে। বাবা তোমরা কমেন্ট করো যে স্যার আমি বুঝছি, বাবা নাহলে তো আমি বুঝবো না যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। ইচ এন্ড এভরিওয়ান বাবা, এগুলা পরীক্ষায় ইচ এন্ড এভরিওয়ান জানতে হবে। আচ্ছা এখানে মাঝে মাঝে এরকম কোশ্চেন করা হয় যে যে ভ্যাকসিন ভায়াল মনিটরটা কি তোমার ভ্যাকসিন পোটেন্সিতে কোনো রোল আছে, এখানে ডাইরেক্টলি বলে দিবা, ঠিক আছে। মনে রাখবা যখন তোমাদের ভ্যাকসিন ভায়াল মনিটর যদি কোনো কোশ্চেন, টিচার যদি কোশ্চেন করে যে ভ্যাকসিন ভায়াল মনিটরটা কি ভ্যাকসিন পোটেন্সিতে কোনো রোল আছে, তুমি ডাইরেক্ট বলবা ভ্যাকসিন পোটেন্সিতে কোনো রোল নাই। এটা শুধুমাত্র একটাই তথ্য দিতে পারে যে এটা টেম্পারেচারের সাথে এই ভ্যাকসিনটা ভালো আছে না খারাপ আছে, এর বাইরে কোনো কিছু বলে না, ঠিক আছে। এবং ভ্যাকসিন কখনোই বলতে পারবে না যে এটা ফ্রিজিং এ দিয়ে এটা এটা ডিগ্রেডেশন হয়েছে কিনা, অফ দা ফ্রিজিং সেন্সিটিভ ভ্যাকসিন গুলো হচ্ছে কিনা, এগুলো কিছুই বলতে পারবে না। এখন একটা ভ্যাকসিন ভালো আছে না নষ্ট আছে কিভাবে বুঝবা? এটা শুধু কিছুই না, এটাকে শেক টেস্ট করবা, একটু নাড়াইলে কিন্তু বুঝবা যে এটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। মাঝে মাঝে কোশ্চেনটা করা হয় যে এটা টেম্পারেচারের সাথে এই ভ্যাকসিনটা ভালো আছে না খারাপ আছে, তার মানে একটু মাঝে মাঝে কোশ্চেনটা এইভাবে করা হয় যে তোমার যে কোল্ড চেইনের ভ্যাকসিনটা এটা ভালো আছে না খারাপ আছে তুমি কিভাবে বুঝবা? বলবো যে স্যার আমি শুধু শেক টেস্ট করব, শেক টেস্ট করলে কিন্তু বুঝতে পারবো এটা ভালো আছে না খারাপ আছে, ঠিক আছে। এই যে দেখো এখানে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যাই হচ্ছে যিনি আছেন উনি কিন্তু শেক টেস্ট করতেছে, মানে কি এটা কি নষ্ট আছে না ইয়ে আছে দেখতেছে। এই যে দেখো, এই যে দেখো ভালো এবং খারাপের মধ্যে ডিফারেন্সটা দেখো, তলা নিয়ম কিন্তু পড়ে আছে। এইবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস, আমার আজকের লাস্ট, আমার ইম্পর্টেন্ট দুইটা ইম্পর্টেন্স আমি পড়াই দিছি, লাস্ট নাম্বার ইম্পর্টেন্স এটা, এটা কিন্তু তোমাদেরকে ম্যাক্সিমাম ধরবে হচ্ছে, এক হলো রিটেনে লাগে আর একটা লাগে ভাইভাতে। তো এই জিনিসটা ইচ এন্ড এভরিওয়ান খুব ভালোভাবে আপনারা বুঝে নেন, ঠিক আছে। আমার পড়া কিন্তু একদম হয়তো লাস্ট স্লাইডে আমি অলরেডি চলে আসছি, ঠিক আছে, আর বেশি নাই, ঠিক আছে। এটার মধ্যে আমি দুইটা ব্রড হেডিং আমি তোমাদেরকে আমি বলতে চাই, আর প্রথমে একটা লার্জ হেডিং আমি দিতে চাই। প্রথমটা হচ্ছে এটা ইকুইপমেন্ট, তারপর হচ্ছে টেম্পারেচার, তারপর হচ্ছে স্টোর করার ক্যাপাসিটিটা, আর হচ্ছে হোল্ড ওভার টাইম, ঠিক আছে। এটা হচ্ছে মূল হেডিং। এরপরে তো দুইটা সাব হেডিং আমি দিতে চাই, সাব হেডিংটা হচ্ছে দুইটা হবে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল থাকতে পারে, এটা কি ইলেকট্রিক্যাল হবে, আর আরেকটা হচ্ছে নন ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল আন্ডারে আমি আরো চারটা জিনিস বলতে চাই, একটা হচ্ছে ডিপ ফ্রিজার যেটা লার্জ সাইজ, এরপর হচ্ছে আইএলআর, তারপর হচ্ছে ডিপ ফ্রিজার স্মল সাইজ, আর হচ্ছে আইএলআর স্মল সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল। আর নন ইলেকট্রিক্যাল এর মধ্যে হচ্ছে কোল্ড বক্স বড় সাইজ, কোল্ড বক্স ছোট সাইজ, ভ্যাকসিন ক্যারিয়ার, এটা সাধারণত ভ্যাকসিন ক্যারিয়ার 1.7 লিটার গুলোই মূলত আমরা দেখতে পাই, ঠিক আছে। এই হচ্ছে গিয়া টোটাল স্টোরেজ। এখন এখানের মধ্যে আমরা এখন আমরা দেখব কোনটা কতটুকু পর্যন্ত থাকবে স্টোরেজ ক্যাপাসিটি, এবং এটার মধ্যে মানে হোল্ড ওভার টাইমটাও আমরা এখন জানবো, এবং এটা কত টেম্পারেচার মেনটেন করে সেটা আমরা দেখে নিব। এক স্লাইডে তোমাদের পড়া শেষ হয়ে যাবে। দেখো ডিপ ফ্রিজার গুলাতে সাধারণত আমি টেম্পারেচারটা কত, এটা হচ্ছে -15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -25 সেন্টিগ্রেড পর্যন্ত এই টেম্পারেচারটা মেনটেন করা হয়। এটা স্টোরেজ করবে যে ডিপ ফ্রিজার মধ্যে কি আমার 200টা আইস প্যাক লাগে, ঠিক আছে। এটা সাধারণত যে ওরাল পোলিও ভ্যাকসিন বা বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন আমরা বলি, এটাকে আমরা 3 মাস পর্যন্ত স্টোর করতে পারি, এবং কতটা ভায়াল কতটুকু ডোজে আমি রাখতে পারি, এটা হচ্ছে 1,20,000 থেকে 1,80,000 ডোজের ভায়ালটা আমি পর্যন্ত এতটুকু ডোজে আমি এটা ডিপ ফ্রিজে রাখতে পারি। এটার হোল্ড ওভার টাইম হচ্ছে যদি 43 ডিগ্রি সেন্টিগ্রেড রাখি তাহলে এটা হচ্ছে 18 ঘন্টা, যদি 32 ডিগ্রি সেন্টিগ্রেড রাখি তাহলে এটা 22 পর্যন্ত এটা হচ্ছে হোল্ড ওভার টাইম, মানে এটা রাখতে পারি বা। এবার হচ্ছে আইএলআর, আইএলআর এর টেম্পারেচার আমরা জানো
এটা হচ্ছে প্লাস টু ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্লাস এইট ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আয়লার এর মধ্যে কি রাখি, আয়লার লার্জ এবং স্মল সাইজ দুইটার মধ্যে সেম জিনিস, খালি পরিমাণে খালি ডিফারেন্স। আয়লার ক্ষেত্রে আমি যে ভ্যাকসিন গুলো রাখতে পারি সেটা হচ্ছে বিসিজি, ডিপিটি, ডিটি, টিটেনাস, মানে ডিপথেরিয়া প্যাথোজিস টিটেনাস, ডিপথেরিয়া টিটেনাস, টিটেনাস টক্সয়েড, মিসেলস, হেপাটাইটিস বি ভ্যাকসিন। এটা আমরা 3 মাস পর্যন্ত স্টোরেজ করতে পারি। এটাকে টোটাল কতটুকু ডোজ আমরা রাখতে পারি, এখানে আছে 60,000 ডোজ পর্যন্ত আমি এটাকে স্টোর করার ক্যাপাসিটি থাকে লার্জ গুলাতে। কিন্তু স্মল গুলার ক্ষেত্রে এটাও সাধারণত 25,000 ডোজ পর্যন্ত রাখতে পারে, এর বেশি রাখার কোনো স্কোপ নাই, ঠিক আছে? এটাকে যদি আমি 43 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখি তাহলে এটা 62 ঘন্টা পর্যন্ত আমি রাখতে পারবো, আর যদি এটা 32 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখি তাহলে 78 ঘন্টা পর্যন্ত আমরা রাখতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে হোল্ড ওভার টাইম, ঠিক আছে? এবার আসো ডিপ ফ্রিজে ছোট সাইজ গুলা, এটা টেম্পারেচার সেম, এটাও -15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কি আমার আইস প্যাক থাকে 100টা, আমি বলে লার্জ সাইজে ছিল 200টা আর স্মল সাইজে হচ্ছে 100টা, এটার মধ্যেও টেম্পারেচারটা হচ্ছে 43 ডিগ্রিতে সেন্টিগ্রেডে যদি হোল্ড ওভার টাইম হচ্ছে 18 ঘন্টা পর্যন্ত আর 32 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে 22 ঘন্টা পর্যন্ত। বুঝিয়ে আছেন, দিস ইজ দা অ্যাবাউট দা ইলেকট্রিক্যাল। এবার আছে নন ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে কোল্ড বক্স, এটা হচ্ছে লার্জ এবং স্মল, দুইটার ক্ষেত্রেই টেম্পারেচার সেম জিনিস, এটা হচ্ছে +2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেডটাই মূলত মেনটেন করা হয়ে থাকে। এবং এটাই সাধারণত ভ্যাকসিনটাকে স্টোর থেকে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, বা কোনো কারণ যদি পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার যদি কোনো ফেল করলো সেক্ষেত্রে আমরা রাখতে পারি। এটা সাধারণত 6,000 ডোজেস আমরা মিক্স এন্টিজেন আমরা রাখতে পারি, কিন্তু এটাকে স্টোর করতে হলে আমি যেটা বললাম না আইস ব্যাগ দেখাইছি যে আইস ব্যাগে স্টোর করতে হয়, আইস ব্যাগ যেটা ঢাকতে হয় এটা সাধারণত 50 থেকে বা 76 থেকে 96টা আইস ব্যাগ পর্যন্ত আমার রাখতে হবে, যাতে টেম্পারেচারটা মেনটেন করা যায়, যেহেতু এটা ইলেকট্রিক্যাল না, তো এখানের ক্ষেত্রে যার জন্য আইস ব্যাগটা একটু বেশি লাগতেছে। তো এখানের মধ্যে হোল্ড ওভার টাইম হচ্ছে যদি আমি 43 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে এটা 6.5 ডেজ পর্যন্ত, আমরা 6.5 দিন পর্যন্ত আমরা এটা রাখতে পারি, আর 32 ডিগ্রি সেন্টিগ্রেড হলে সেক্ষেত্রে আমরা হোল্ড ওভার টাইম হচ্ছে 10 ডেজ, ঠিক আছে? আবার ছোটটার ক্ষেত্রেও সেম, ওইটাও একই জিনিস, খালি ওইখানে মধ্যে আইস প্যাক, এখানে পরিমাণটা দেখবা যে লার্জ কোল্ড বক্স এর মধ্যে পরিমাণ ছিল 6,000 এবং স্মলটার ক্ষেত্রে পরিমাণ হচ্ছে 1,500, ঠিক আছে? এবং এটাও কি, এটার ক্ষেত্রে আইস ব্যাগ এর আগে বলছি যে লার্জ সাইজের মধ্যে 50টা আইস ব্যাগ লাগে, এরপরে অথবা 72 থেকে 96টা আইস ব্যাগ লাগে, এটা ডিপেন্ড করে। আর এখানের ক্ষেত্রে ছোটটার মধ্যে আমরা 24টা থেকে 36টা আইস প্যাক লাগে। আর ভ্যাকসিন ক্যারিয়ারও সেম টেম্পারেচার, এই টেম্পারেচার সেটা হচ্ছে প্রতিটা ভ্যাকসিনটা আমরা অল ভ্যাকসিনটা আমরা 12 ঘন্টা পর্যন্ত রাখবো, এবং এই ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে আমরা কয়েকটা ভায়াল রাখবো সেটা হচ্ছে 16 থেকে 20টা ভায়াল রাখবো, এবং এটা হচ্ছে 4টা আইস প্যাক থাকবে। হ্যাঁ, 4টা আইস প্যাক এর মাধ্যমে ভ্যাকসিন ক্যারিয়ারে 16 থেকে 20টাকে আমি স্টোর করবো, এবং এটার হোল্ড ওভার টাইম হচ্ছে 43 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এটা হচ্ছে 34 আওয়ার, আর হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এটা হচ্ছে কতটুকু হোল্ড ওভার টাইম, এটা হচ্ছে 51 আওয়ার, ঠিক আছে বাবা? আচ্ছা আচ্ছা, একজন আমাকে কোশ্চেন করলো কি স্যার আপনার আগে ক্লাসটা আমি মিস করেছি, কিভাবে আগে ক্লাসটা পেতে পারি? মেধা শোনো, এটা ইউটিউবে কিন্তু অ্যাক্সেস আমার প্রতিটা ক্লাসে কিন্তু ওরা আপলোড দিচ্ছে, কেমন? তুমি ওই আমার ক্লাসগুলো তুমি ওই ইউটিউবে দেখে নিও, যদি কোনো, তুমি শুধু তুমি না, তোমাদের মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা মেসেঞ্জারে আমাকে নক করতে পারো, আমার আইডি হচ্ছে অঙ্কুর দত্ত নামে, তো ওইখানে তুমি যদি নক করো আমি মেসেঞ্জারে অবশ্যই আমি একটা সময় ফ্রি হয়ে আমি তোমাকে অ্যান্সার দিব, ঠিক আছে? সো ডোন্ট ওরি, তুমি যদি ক্লাস মিস করো কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারো মেসেঞ্জারের মাধ্যমে বা ইয়া করো, আমি অবশ্যই তোমাকে অ্যানসারটা দিব যদি কোনো কনফিউশন থাকে, আর ক্লাসগুলো তুমি ইউটিউবে পাবা, ঠিক আছে? আচ্ছা, এতটুকু কি বাবারা বুঝিয়ে আছেন আপনারা? যদি সবাই বুঝিয়ে থাকেন কমেন্ট করেন, কারণ আমার পড়া শেষ, তোমাদের কোল্ড চেন পড়ানো শেষ। এইটা দিয়ে যদি কেউ এতটুকু যদি কেউ ভালো করে বুঝতে পারো তারা কোল্ড চেনে বস হয়ে গেছে, মানে তোমার আর জিজ্ঞেস করার কিছু নাই, আন্ডার গ্রাজুয়েট না পোস্ট গ্রাজুয়েট লেভেল পর্যন্ত তোমাদের কাজে লাগে যাবে, ঠিক আছে? কারো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি এখন কোশ্চেনে অ্যান্সার দিতে চাই, কারণ আমার পড়া শেষ, তোমরা সব তোমাদের পড়ে ফেলছো, ঠিক আছে? এতটুকু কি বাবারা বুঝিয়ে আছেন আপনারা? যদি সবাই বুঝিয়ে থাকেন কমেন্ট করেন, কারণ আমার পড়া শেষ, তোমাদের কোশ্চেন পড়া শেষ। এইটা দিয়ে যদি কেউ এতটুকু যদি কেউ ভালো করে বুঝতে পারো তারা কোশ্চেনে বস হয়ে গেছে, মানে তোমার আর জিজ্ঞেস করার কিছু নেই, ঠিক আছে?
এই যে হচ্ছে এটা হচ্ছে আয়েলার, এখানে আমাদের ডু ডোন্ট ডু অনেক কথাগুলো বলছি না আমি, কিন্তু স্লাইডে এগুলো বলছি। এই যে এটা হলো ভ্যাকসিন ক্যারিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে চিত্র। কারণ খালি চিত্র দেখবা, আমরা জানি ভ্যাকসিন ক্যারিয়ারে কয়টা আমরা আইসপে থাকি, চারটা আমরা অলরেডি পড়ে এসেছি, ঠিক আছে। এটা কি, এটা আমরা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা 12 ঘন্টা পর্যন্ত আমরা রাখতে পারি। এটা কয়টা পর্যন্ত আমরা ভ্যাকসিন রাখতে পারি, আমরা 16 থেকে 20টা পর্যন্ত রাখি, ঠিক আছে। এটা অলরেডি তোমরা পড়ে ফেলছো, তোমরা সব জানো, ঠিক আছে। এটা আমরা কি করি, আমরা সাধারণত প্রাইমারি হেলথ কমপ্লেক্স গুলাতে আমরা ইয়া করার জন্য আমরা ইউজ করে থাকি, অল্টারনেট ভ্যাকসিন ডেলিভারি ক্ষেত্রে আমরা ইউজ করি। এই যে তোমাদেরকে একটু আগে আমি যা দেখিয়েছি কল বক্সের এই জিনিসগুলো, এটা হলো আইস প্যাক, আইস প্যাক টা আমি একটু দেখাচ্ছি। এটা আমার লাস্ট স্লাইড, এটা এখন বুঝাই দিব। আচ্ছা, এটা হচ্ছে আইস প্যাক, এটা দেখো দেখছো, আমি একটু আগে যেটা কল বক্স গুলো বা অন্যান্য গুলাতে আমি যে আইস প্যাক এর কথা বলছি, এটা চিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখানে কিন্তু পানি দেখতে পাচ্ছ না, একটু পানি পানি দেখতে পাচ্ছ না, দেখো এখানে কি বলছে, দিস ইজ এ প্লাস্টিক কন্টেনার ফিল্ড উইথ ওয়াটার, মানে পানি দিয়ে আমি এটা করলাম, এবং এটা হচ্ছে ফ্রোজেন ইন দা ডিপ ফ্রিজার। আমরা কি ডিপ ফ্রিজে আমরা এটাকে ফ্রোজেন আমরা করতে পারি। তারপরে এটা কি করে, এটা হোল্ড ওভার টাইম, মানে টেম্পারেচার ধরে রাখার ক্ষেত্রে এটা কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডিশনটা কি, আমরা সাধারণত এই যে এটা আমরা টেম্পারেচারটা মেনটেন করি কি জন্য, আমরা টেম্পারেচারটা মেনটেন করি যাতে আমার ভ্যাকসিনটা নষ্ট না হয়। তো এখানে বলা হচ্ছে কন্ডিশন অফ দা আইস প্যাক হচ্ছে, যখন আইস প্যাক হয় না, আইস প্যাক আর রিমুভ আমরা যখন ফ্রিজার থেকে দেই, তখন এটাকে রুম টেম্পারেচার রাখতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা হচ্ছে ব্রিডিং অফ দা ওয়াটার কভার ইজ সারফেস এন্ড দা সাউন্ড অফ দা ওয়াটার ইজ হেয়ার্ড অন শেক ইট, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডিশনে আমার রাখতে হয়। দিস ইজ অল অ্যাবাউট দা, এটা অল অ্যাবাউট দা আইস প্যাক। ভাবি একটু ক্লাস নিচ্ছি বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখবো না, আমি একটু পরে কল দিয়েছি, 2 মিনিট পরে কল ব্যাক করতেছি আপনাকে, 2 মিনিট পরে আসবো আসবো। হ্যাঁ ওকে, এতটুকু বুঝতে পারছেন, সরি আমার একটু বারবার কল আসতেছে। একটা হচ্ছে কন্ডিশন অফ আইস ব্যাক, কথা বুঝতে পারছো। তো আমরা কি করি, হয় না, আইস ব্যাক আর রিমুভ ফ্রম দা ফ্রিজার, ফ্রিজার থেকে যখন বের করি, দে নিড টু কেপ্ট ইন রুম টেম্পারেচার ফর লং এনাফ টু অ্যালাউ দা টেম্পারেচার অফ দা আইস অ্যাট দা কোর অফ দা আইস ব্যাক টু রাইজ টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। And the breed of the water cover its surface and the sound of the water is heard on the shaking. That's all about the cold chain. এই হচ্ছে cold chain এর আদি অন্ত যা আছে আমি সব পড়াই দিছি। আপনাদের এবার বলেন সমস্ত কিছুতে কোনো কোশ্চেন আছে কিনা আজকে সেশনে। কারো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করেন, আমার কিন্তু ইমিউনোলজি সিরিজ আজকে শেষ হয়ে গেছে। সামনে শনিবার দিন আমি যেটা করব, আমি ভাইবার উপরে আমি একটা ক্লাস নিব, ঠিক আছে। আমি ইমিউনোলজি যে টপিকস এখন থেকে পড়াবো, প্রতিটা টপিক শেষ হওয়ার পরে আমি কিন্তু ওই টপিকসের ভাইবা নিয়ে আমি একটা ক্লাস নিব, যাতে আপনারা বুঝতে পারে কোনটা ভাইবা বা কোনটা ডে ভিজিট দিয়ে ঢুকবে। টিচাররা সাধারণত ঢুকে আমি সবগুলো আপনাদেরকে ঠিক করে দিব, ঠিক আছে। কিন্তু আমার যে আজকে সেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে নির্দ্বিধায় উইথাউট এনি হেজিটেশন ইউ ক্যান আস্ক মি, নো প্রবলেম। কোন কোশ্চেন আছে বাবা আজকে সেশন নিয়ে, কোশ্চেন থাকলে বলো বাবা। আচ্ছা সেতু বলছে থ্যাংক ইউ সো মাচ স্যার, ক্লাসটা অনেক অনেক সুন্দর ছিল স্যার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ সেতু। আসলে ক্লাসটা সুন্দর, তোমরা বুঝতে পারছো দেখে ক্লাসটা সুন্দর হয়েছে, ঠিক আছে। ওইটাই আমার পাওয়া, যে তোমরা যদি বুঝতে পারো, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে বাবা করো, হ্যাঁ কোশ্চেন করো, কারণ ইমিউনোলজি থেকে কিন্তু পরীক্ষার হলে অনেক কোশ্চেন করে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি, এখানে কিন্তু মিস করার কোনো ইয়া নাই। আমি যা বলতেছি আমি তো ইন ডিটেলস অনেক কিছু পড়াইছি, যেটা আসলে আন্ডার গিয়েছিল অনেক কিছু লাগে না, আমি কিন্তু একদম ইন ডিটেলস পড়াই দিছি, যদি কখনো কোশ্চেন করে যেন তুমি অ্যান্সার দিতে পারো, ঠিক আছে বাবা। এখন আর কোনো কোশ্চেন যদি থাকে আমাকে করো, আমি চেক দিচ্ছি তোমাদের কমেন্ট টমেন্ট গুলো, আমি চেক দিচ্ছি তোমাদের কোশ্চেন থাকলে, আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে কোশ্চেন করো। এবং মনে রাখবা ইমিউনোলজির ক্ষেত্রে কোশ্চেন কিন্তু 2 রকম ভাবে হয়, একটা হচ্ছে ভ্যাকসিনের মধ্যে স্পেসিমেন থাকে,
স্পেসিমেনের ট্রে থাকে, তোমরা খুব ভালো করে জানো স্পেসিমেনের ট্রে থেকে তুমি যে ভ্যাকসিন নিও ওইটা নিয়ে পরীক্ষা একটা স্টার্ট হতে পারে। অথবা আরেকটা স্টার্ট হতে পারে তোমাদের ডে ভিজিটের খাতা, সাপোজ মনে করো তোমরা সিএস অফিসে গিয়েছো বা ভ্যাকসিন সেন্টার গুলোতে কোথাও গিয়েছো, তাহলেও কিন্তু এই কোশ্চেন গুলো এন্ট্রি হবে। ঠিক আছে, কোশ্চেন দ্বারা কোশ্চেন মানে যারা এক্সামিনার তারা কিন্তু এভাবে ধরে সবাইকে, তোমাদের মানে মানে একদম পুরো অ্যাসোসিয়েটেড কোশ্চেনটাই করা হয়। তো এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আর শনিবার দিন তো আমি আলোচনা করবই ইন ডিটেলস। তো আশা করি তোমাদের আজকের সেশন বুঝার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি এক মিনিট সময় নিচ্ছি, এক মিনিট সময় দিচ্ছি, কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আদারওয়াইজ আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব। কি সবাই বুঝছে? সবাই বুঝলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি আজকে। তাহলে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে দেখা হবে। আর তোমাদের যদি কোনো টপিকস নিয়ে যে মানে তোমাদের কোনো টপিক যদি থাকে যে তোমরা এই টপিকসটা ক্লাস চাচ্ছ বা এরকম থাকলে তোমরা কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করো, বা যে কমিউনিকেশন ডিপার্টমেন্ট যে ইয়াটা আছে কোঅর্ডিনেটর আছে ওদেরকে ইনফর্ম করো যে আমার এই ক্লাস এই ক্লাসটা আমাদের হলে বেটার হয়। ঠিক আছে, আমি চেষ্টা করবো ওইগুলো তোমাদেরকে নেওয়ার জন্য। তো ঠিক আছে, আমি আজকে একটু বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।